وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان خلے جورے شورے پرون اللہم صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد. میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ. یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ. اللہم صلی علی سیدنا مولانا مثال محمد. جمال خدا ہے کمال محمد. اللہ
ثواب মানে পৌঁছে দেওয়া
সওয়াব মানে কি আমার রাসূল বলেছেন আস-সামাবু মিসলা জামালি উহুদ কিয়ামতের ময়দানে এক একটা সওয়াব তোমার আমল নামাতে উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বজগতের মানুষ সেজন্য আমরা ঈসা আলাইহিস সালাম পড়তে বসেছি বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাম যারা করে তাদের প্রশংসা করেছেন আমরা আমাদের সওয়াব পাঠাবো কবরে কোথায় জুড়ে বলেন কবরে আমাদের মুর্দেগান অনেকেই কবরে আছেন আছেন কি নাই আছেন এই মুর্দারা কে কেমন আছে কেউ কি বলতে পারবেন না আমার রাসূল বলেছেন মাল মাইয়িত ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাউইস সুনান বাইহাকির হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে কি হয় কেউ জানতে পারবে না বিজ্ঞান অনেক চেষ্টা করে দেখেছে অনেক চেষ্টা করে দেখেছে কবরে কি হয় সেই খবর বের করার জন্য কবরের ভিতরে বিজ্ঞানীরা কম্পিউটার ঢুকাই দিয়েছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ শুধু তাই নয় বরং এই কবরের ভিতরে হাই রেজুলেশনের ক্যামেরা ঢুকাইছে আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে কবর থেকে একটা খবর বিজ্ঞান উন্মোচন করতে পারে নাই কিন্তু আমার হাবিব বলেন কবরে কি হয় সেই খবর আমি জানি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাসূল পাকের সেই সুপ্রিম পাওয়ার কে অস্বীকার করা যাবে না মারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন সহিহ আল বুখারীর হাদিস বললেন হাজানে এই দুই কবরের ভিতরে ইউআসিবানে এই দুই কবরের ভিতরে আযাব হচ্ছে আল্লাহু আকবার বলে কবরের খবর রাসূল জানে আল্লাহ তাকে জানিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সেই খবর জানি আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে তার কবর দিয়া দিয়েছি রাসূল বললেন কবরটা কোথায় দিয়েছো বলো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার হলেও সে আমার কাছে একটা উপহার পায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সে আমার কাছে জামা পায় আমার চাচা আব্বাসকে সে সম্মান করেছিল বিধায় তার কবরে হলেও আমি আমার জামা দিয়ে তাকে দুনিয়াতে ফয়সালা করে দেব আব্দুল্লাহ মুনাফিক সর্দার তার ছেলে আল্লাহ নবীর সাহাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার কবর আপনাকে দেখাবো না যদি পৃথিবীর মানুষ জানতে পারে এটা মুনাফিকের সর্দারের কবর কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মত জুতা দিয়ে আপনি যাবে ঠিকই না জুড়ে বলে আল্লাহ রাসূল বললেন বলা লাগবে না চলো নবীজি আমার গেলেন লাঠি দিয়ে খপ খপ করে আওয়াজ করলে বলেন হাজা কাবরু আবিকা এই তো তোর বাবার কবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই রাসূলের সুপ্রিম পাওয়ার কে নিয়ে ঠাট্টা মস্করি করা যাবে না রাসূল তো বলেছেন এই জগতে মানুষ রাসূল তো বাসাস কিন্তু লাইসা কাল বাসাস এই জগতের কেউ রাসূলের সাথে তুলনীয় হতে পারবে না ভাই রামাস আমার রাসূল বলেছেন কবরে কে থাকে কেমন আমি বলি শোনো মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাউইস কবরে একজন বান্দা হয়ে যায় সমুদ্রের ডুবন্ত যাত্রীর মতো সমুদ্রে একজন যাত্রী ডুবে গেলে যেমন অসহায় হয়ে যায় সমুদ্রে একজন যাত্রী কবরে সমুদ্রে যখন ডুবে যায় উদ্ধারকারী জাহাজের জন্য পাগল পারামের অপেক্ষা করে কিনা জুড়ে বলে পাগল পারা হয়ে অপেক্ষা করে কখন একটা পতাকা হাঁটবে একটা কাঠের টোকরা আসবে তখন একটা উদ্ধার করে জাহাজ এসে তাকে বাঁচাবে কবরে বসে বান্দা উদ্ধার করে জাহাজ নয় কবরের ভিতরে বান্দা কলাগাছ নয় আর সেই কাঠের টোকরা নয়
ينتظر دعوة تلحقه من أب أو أخ أو أم أو صديق أو ولد صالح أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله ولله এগুচ্ছে এ বিষয়ে রাসূলের পাকের কোরআন
আল্লাহর কোরআন রাসূলের পাকের সুন্নাহকে বোঝানো সহজ হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগের যুগে মানুষ বলতো না আমাদের হতে পারে না কবর তো দুইটা আলাদা দুই কবরের মাঝখানে আমার দেয়াল আছে